আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও আজকে আপনাদের সম্মুখে আসলাম আজকে মালয়েশিয়া সম্পর্কিত কিছু কথা শেয়ার করব আর আজকের এই কথাগুলো আশা করি অনেকেরই উপকার হবে যদি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং Bell icon click the button. Jano, for about video update, upner gassajai. Arjara already subscribed to us and thank you so much. Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates. Cause whenever we upload new video, you will get a notification on your phone. যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আসছি সেটি হচ্ছে আমি প্রবাসী ঈদ উপলক্ষে মাত্র চব্বিশ দিনে একশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা এটা সরকারি হিসাব তবে এর চেয়ে পাঁচ গুণ বেশি পাঠিয়েছে হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া থেকে নব্বই পার্সেন্ট টাকা যায় হুন্ডির মাধ্যমে এত বড় আয়ের উৎস প্রবাসীদের সঠিক মূল্যায়ন কখন করা হয়েছে কি প্রবাসীদের সমস্যা এর শেষ কোথায় প্রবাসের আসার খরচ অধিকাংশই ব্যক্তি আসেন জমি গরু ঋণ কর্য করে দালালের রোসায়নলে প্রচুর টাকা খরচ করে চার পাঁচ গুণ বেশি দিয়ে পাড়ি জমাতে হয় প্রবাসে নেপাল থেকে মালয়েশিয়া পঞ্চাশ হাজার টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকা খরচ করে আসেন সেখানে বাংলাদেশি সাড়ে চার লক্ষ টাকা খরচ করতে হয় প্রবাসে আসার জন্য যেই ভিসা চেনে আসেন প্রবাসে এসেই দেখেন অন্য কাজ তারপরও সহ্য করে কাজ করতে হয় ধার দেনা পরিশোধ করতে হবে এই ভয়ে তার কাজ করতে হয় পারিবারিক খরচ এক বছরের ভিসা নিয়ে কাজ শুরু করে ধার পরিশোধ ও পারিবারিক খরচ দেবার পর পরের বছর ভিসা লাগানো কষ্টকর হয়ে যায় বলে অনেকেই অবৈধ হয়ে যায় আবার অনেক এজেন্ট চায় তারা যেন অবৈধ থাকে কারণ এদের কম বেতন দিয়ে কাজ করানো যায় অনেক দেশের পুলিশ বাংলাদেশিদেরকে আয়ের উচ্চ হিসেবে দেখেন তার মধ্যে অন্যতম মালয়েশিয়া যার ভিসা আছে তাকেও ধরে যার ভিসা নেই তাকেও ধরে দুদিকেই ধরলেই টাকা ইনকাম বিভিন্ন উঁচুহাতে নিরুপায় প্রবাসী ঝামেলা এড়াতে হয় যারা বিভিন্ন কারণে জেলে আছেন। সরকারি হিসাব অনুযায়ী তিন হাজারেরও বেশি জেলে প্রহর গুনছেন তাদের জন্য সরকারিভাবে কোনো পদক্ষেপ তেমন নেই যদিও পাকিস্তানের তিনশো জনকে সে দেশের প্রধানমন্ত্রী নিজ খরচে দেশে নিচ্ছেন زندہ باد پی اے جی زندہ باد عمران خان زندہ باد پی اے جی زندہ باد پی ٹی آئی زندہ باد پی ٹی آئی زندہ باد قائی لی زندہ باد پی اے جی زندہ باد پی اے جی زندہ باد 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 অনেকেই বিভিন্নভাবে অসুস্থ তাদের মাঝে অনেকেই মানবতার জীবন জীবনযাপন করেছেন কিন্তু এখানে কিছু ব্যক্তির সংগঠন এগিয়ে আসলেও সরকারিভাবে অপ্রতুল প্রবাসী মন্ত্রীকে একজন নাগরিক প্রশ্ন করেছিলেন যারা জেলে আছেন তাদের জন্য সরকারিভাবে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তার প্রশ্ন শেষ হবার আগেই একজন বড়সার স্যার বলিলেন আপনি টিকিট দেন টাকা তো তার কাছে পাঠান না সেখানেও টিকিট দিবেন যদি দেন সেটা তার মানবিকতা এমন আচর এমন আচার আচরণ একজন কমিউনিটি নেতার সাথে হইলে সাধারণ মানুষ কখনো সেবার জন্য যাবে না অনেকেই দালালের খপ পড়ে টাকা খোয়ানোর পরেও ভিসা পায় না এক্ষেত্রে হাইকমিশন থেকে সহযোগিতার যথেষ্ট অভাব রয়েছে প্রবাসী যারা প্রবাসী যারা আছেন তাদের অধিকাংশই দিনে চোদ্দো থেকে ষোলো ঘন্টা শ্রম দিতে হয় বাসায় এসে রান্না গোসল করে আবার যাবার সময় হয়ে যায় তার মাঝেই তাকে পরিবারের খোঁজ নিতে হয় কিন্তু পারিবারিকভাবেও তাদের নির্যাতন সহ্য করতে হয় কেউ বউ থেকে কেউ ভাই থেকে কেউ সামাজিকভাবে আসার টাকা পরিশোধ হবার আগেই যাবার সময় হয়ে যায় কতজনের কত চাহিদা ফোন করে কবে আসবেন সেটা জানতে চায় সবার চাহিদা পূরণ করার মতো তার সেই সামর্থ্য থাকে না এয়ারপোর্ট থেকে শুরু হয় অসম্মানজনক আচার আচরণ এত কষ্ট করে জিনিসপত্র আনে তাও সঠিকভাবে হাতে পায় না ব্যাগ লাগেজ কেটে চুরি করে সেখানে ব্যক্তিগতভাবে তারা দিনের পর দিন এই ঘটনা ঘটাচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশের এয়ারপোর্টই সম্ভব যারা দেশের আয়ের প্রধান উৎস তাদের মূল্যায়ন তো দূরের কথা নিজের ব্যাগ লাগেজ সঠিকভাবে হাতে পায় না এগুলা শিরা কাটা হাতে পেলেও কাঁধে করে বহন করতে হয় টলি দেওয়া হয় না যারা হাজার হাজার ডলার পাঠাচ্ছে সামান্য টলি তারা ব্যবহার করতে পারে না এত ঝামেলার পর বাড়ি যাওয়ার পথে পুলিশের ঝামেলা এর শেষ নেই যদি বুঝতে পারে প্রবাসী তাহলে রাস্তায় ব্যাগ খুলে লাগবেই এয়ারপোর্টে চেক করে বের হইছে ব্যাগ লাগেজ কিন্তু তারপরে অনেক সমস্যা সমাধান একটাই ডলার লাগিবে তাহলেই কোনো সমস্যা নেই বাড়ি পৌঁছার দুই তিন দিন পর থেকে জমি সংক্রান্ত ঝামেলা শুরু এতদিন যতটুকু জমিয়েছিল তাহা এই সমস্ত ঝামেলা সমাধান করতেই শেষ পরিশেষে আবার প্রবাসী জীবনে আসতে বাধ্য হয় প্রবাসীদের চাওয়া প্রবাসীরা তাদের যে খুব চাহিদা আছে তা নয় তারা চায় খুব কম খরচে বিদেশে যাবেন যা অন্য দেশের মানুষদের ক্ষেত্রে এমনটাই হচ্ছে কোনো সমস্যায় পড়লে হাইকমিশন থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হাই কমিশনের যে সেবাগুলো দেওয়া দরকার তা নিশ্চিত করা প্রতি মাসে শুনানির আয়োজন করা ও সেখানে যে সমস্ত প্রবাসীদের সেই মাসে সে সেবা নি সেই সমস্ত প্রবাসীদের সে মাসে সেবা নিয়েছেন তাদের উপস্থিত নিশ্চিত প্রবাসীদের জন্য দেশে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানের জন্য সেল গঠন করে তাদের সমস্যার দ্রুত সমাধান করা বিশেষ দিবসে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে আয়োজন করে থাকে হাইকমিশন সেখানে বড় বড় স্যারদের পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের উপস্থিত করণ এবং তাদের বিভিন্নভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য ক্রেস্ট দেওয়া বা পুরস্কৃত করা সচেতনতামূলক প্রচারণা অনলাইনে ও অফলাইনে সে সমস্ত এলাকায় বাংলাদেশি বেশি সেখানে প্রচারণা চালানো কমিউনিটি থেকে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা সেখানে আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি বিভিন্নজন বিভিন্ন মতের আদর্শের হতে পারেন কিন্তু প্রথম আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এটা ভুলে যাওয়া হবে না এটা ভুলে যাওয়া যাবে না কলিং বিশা আমার ভাইয়েরা যারা বাংলাদেশ থেকে কলিংয়ে আসতে চাচ্ছেন আপনারা একটু সতর্ক হন আপাতত মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কলিং বিষয় শ্রমিক নেওয়া বাতিল করছে কবে নাগাদ কলিং বিষয় চালু হবে এ নিয়ে এখনও কেউ শিওর না এবং কলিং বিষয় চালু নাও হতে পারে তাই দালাল থেকে সাবধান কলিং চালু হলে সরকারিভাবে ঘোষণা করা হবে কলিং ভিসার নামে দালাল থেকে টাকা পয়সা লেনদেন করা থেকে বিরত থাকুন কলিং বিশ্ব ভুয়া মেডিকেলের নামে লেনদেন বিরত থাকুন কাজের জন্য অবৈধ ও অল্প মেয়াদের ভুয়া বিষয় মালয়েশিয়ায় না আসাই ভালো দালালের কাছে আপনার পাসপোর্ট ও প্রয়োজনীয় ডকুমেন্ট জিম্মি না রাখাই ভালো এর নামে কয়েক মাস আগে যারা পাসপোর্ট টাকা পয়সা এজেন্ট দালালকে দিয়ে রাখছেন আপনারা এজেন্ট থেকে আর তা ফেরত পাবেন কিনা না সন্দেহ কিছু দালাল ভুয়া ভিসার স্টিকার দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে আমি আপনাকে মাত্র সতর্ক করলাম এবার বাকিটা আপনার ইচ্ছা যারা অলরেডি প্রতারণার শিকার হয়েছেন আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা নেই তবে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় রইল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আগামীতে আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে নতুন কোনো কথা নিয়ে উপস্থিত আপনাদের মাঝে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ